নজর রাখার চেষ্টা করব। ইতিমধ্যে অযোগ্যদের সরিয়ে এবার যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া। স্কুল সার্ভিস কমিশনের 102 জন যারা বেনিয়মভাবে নিয়োগের পরেও স্কুল জয়েন করেনি তাদের জায়গায় যোগ্যদের চাকরি দিচ্ছে কমিশন। আজ 65 জন এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়। স্কুল সার্ভিস কমিশনে চাকরি পাচ্ছেন গান্ধী মূর্তিতে 663 দিন ধরে আন্দোলনরত বেশ কয়েকজন চাকরি প্রার্থী। সরাসরি সায়ন্তন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্তন, কি খবর রয়েছে বিষয়? সোনিয়া, দেখো, একদিকে 663 দিন ধরে আন্দোলন করছেন আন্দোলনকারীরা, অন্যদিকে তাদের মধ্যে থেকেই 65 জনকে আজকে রেকমেন্ডেশন লেটার অর্থাৎ যে চাকরির সুপারিশপত্র তা এসএসসির তরফ থেকে তুলে দেওয়া হলো হাতে, এবং 183 জন যে ক্যান্ডিডেট তাদের নামের তালিকা এর আগেই প্রকাশ করা হয়েছিল। সেপ্টেম্বর মাসে হাইকোর্টেও কিন্তু তাদের নামের তালিকা দেওয়া হয়েছিল যারা বেআইনিভাবে সুপারিশ পেয়ে তারা চাকরি পেয়েছিলেন। তাদের মধ্যে থেকে 102 জনের যে নাম উঠে আসে যে তারা সেই চাকরিতে যোগদান করেননি, সেই বেআইনিভাবে সুপারিশ পাওয়া নন জয়নিং যে শূন্য পদগুলো ছিল তার মধ্যে 65 জনকে আজকে ডেকে, যে ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে ডেকে কিন্তু চাকরির সুপারিশপত্র তুলে দিল এসএসসি। কোথাও গিয়ে কিন্তু আন্দোলনের মাঝেই খুশির হাওয়া, যে এতদিনের বঞ্চনার পর প্রায় 6 বছর ধরে আন্দোলন এবং এই মুহূর্তে 663 দিন ধরে তারা একেবারে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন করছেন, তার মধ্যেই বেশ কয়েকজন চাকরি পেয়েছেন। এবং আমি একজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলে নেব যে আজকে তো প্রায় 663 দিনে পা দিল আন্দোলন, তার মধ্যেই তোমাদেরই সহযোদ্ধারা তারা আজকে 65 জন নিয়োগ পাচ্ছে, কি বল? দেখুন, একসাথে আমরা যে দীর্ঘ 6 বছরের বঞ্চনার বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিলাম, আজকে তার 663 দিন। সেইখানে আমরা একদিকে রাস্তার লড়াই, পাশাপাশি আমাদের আইনি লড়াই চলছিল। তো সেই আইনি লড়াইয়ের একটা প্রাথমিক সাফল্য হিসাবে আজকে 65 জন রিকমেন্ডেশন পেতে চলেছে স্কুল সার্ভিস কমিশন থেকে। তো সেখানে আমরা মনে করব যে এটা আমাদের আন্দোলনের প্রাথমিক সাফল্য। আশা করছি সরকার, কমিশন এবং বিচার ব্যবস্থা মিলে আমরা যারা ওয়েটিং লিস্টে আছি, যারা স্কুল সার্ভিস কমিশনে এক ব্যাপক দুর্নীতির যারা শিকার হয়েছি, তারা অতি দ্রুত আমরাও রিকমেন্ডেশন পেতে চলেছি এখান থেকে, হয়তো পাবো। এবং সরকারের কাছে আমরা সেই মানে প্রেয়ার করছি যে সরকার এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিক এবং বিচার ব্যবস্থাও যেন আমাদের পক্ষে থাকে। অবশ্যই আমাদের পাশেই আছে বিচার ব্যবস্থা সবসময়। তো আমরা আশা করব যে আমরাও খুব দ্রুত নিয়োগ পাবো। এটা আমাদের আজকে যে 65 জনের রিকমেন্ডেশন, এটা একটা প্রাথমিক সাফল্য আমরা বলতেই পারি। প্রত্যেকে চাকরি পাক, এটাই তোমরা চাইছো এই মুহূর্তে? অবশ্যই, আমরা ওয়েটিং লিস্টে যারা আছি তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে সাফারার। একটা বিশাল যে ভয়ঙ্কর বহুমুখী দুর্নীতি হয়েছে, সেই বহুমুখী দুর্নীতির দ্বারা আমরা প্রত্যেকে সাফারার ওয়েটিং লিস্টে যারা আছি। আমাদের অ্যাকচুয়ালি ওয়েটিং লিস্টে থাকার কথা ছিল না। আমরা অ্যাকচুয়ালি আজকে যদি দুর্নীতি, সাদা খাতা দুর্নীতি, র্যাং জাম্প এইগুলো না হতো, আমরা অ্যাকচুয়ালি এমপ্যানেলে থাকতাম। আমরা আজকে 3-4 বছর আগে চাকরি পেয়ে যেতাম, কিন্তু আজকে আমাদের দুর্নীতির শিকার হয়ে আমরা চাকরি পেতে এখনও দেরি হচ্ছে। এবং সেই একটা মৃত প্যানেল যেটা অলরেডি শেষ হয়ে গেছিলো, সেটা আজকে এই 65 জনের চাকরিতে আবার জীবিত হলো, এবং এটা একটা আন্দোলনের প্রাথমিক সাফল্য বলা যেতে পারে। সোনিয়া, সকাল থেকেই স্কুল সার্ভিস কমিশনের যে দপ্তর রয়েছে সেই দপ্তরের বাইরে বহু ছবিটাই দর্শকদের দেখানোর চেষ্টা করলাম। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে।